আজকে সকালের জলখাবারে মুড়ির সাথে থাকছে বাড়ির তৈরি মোচার চপ। ভাবলাম মোচার চপটা যখন হচ্ছে একদম সহজ পদ্ধতিতে কীভাবে আমরা বাড়িতে মোচার চপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আলুটা আর মোচাটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে প্রেশার কুকারে। অন্যদিকে একটা বাটিতে নুন আর খাবার সোডা দিয়ে পরিমাণ মতো বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটা থালাতে এদিকে আমরা নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে কুচি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো কড়াইতে সর্ষের তেল দেব। কড়াইটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব কাস্তুরি মেথি বা কাসৌরি মেথি, যে পাতাটা হয় সে পাতাটা দিয়ে দেব। এরপরেই দিয়ে দেব পেঁয়াজগুলো, দিয়ে সব উপকরণগুলো একবার ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। মোচার চপটা আমি নিজে রান্না করিনি, আজকে কাকিমা করছিল আর আমি দেখছিলাম যে কিভাবে করছিল। তো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবার পর সেখানে দিয়ে দেব আমি রসুন বাটা। রসুন ও পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওতে আমি দিয়ে দেব আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রাখা মোচাটা আর আলুটা। দিয়ে এরপর একে একে আমি দিয়ে দেব মশলাগুলো, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি চিনি। নুনটা পরিমাণ অনুযায়ী দেবে, কারণ এখানে আমি সিদ্ধ মোচাটা সিদ্ধ করার সময় অলরেডি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। তো ওখানে দেখো ভালোভাবে সব উপকরণগুলো দিয়ে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওখানে আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছিলো। পুরটা নামে আমি কড়াইয়ে তেল দিয়েছি আর এখানে একটা আলু ম্যাশারে করে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। মোচার চপের জন্য এখানে পুর একদম রেডি হয়ে গেছে। হাতে একটুখানি সর্ষের তেল নিয়ে পরে পুরটা রেডি করে নেব। একটু একটু করে পুর নিয়ে আর বেসনে ফেলে গরম তেলেতে চপগুলো ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে বাড়িতেই একদম কুইকভাবে এবং সহজ পদ্ধতিতে মোচার চপ। এই প্রসেসে চপ বানালে চপটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা বাড়িতে কিভাবে মোচার চপ বানাও সেটা কিন্তু অবশ্যই জানি, তবে আমার দোকানের থেকে কিন্তু বাড়িতে এভাবে মোচার চপ বেশি ভালো লাগে। তো এখানে কড়াইটা যেহেতু ছোট সেজন্য আমি 4টা চপই দিয়েছি। এভাবে এক একে করে সব পুরগুলো দিয়ে চপগুলো তৈরি করে নেব। 4টে চপ এখানে ভাজা হয়ে গেছে, আরও কড়াইতে এক একে করে চপগুলো ভেজে নেব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।